নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ জুলাই মাসের 21 তারিখ 2024। তো চলো, আমি ভাবলাম তো 2-3 সপ্তাহ মতো পাখির খাবারের আপডেট দেওয়া হয়নি, দানার চলো দেখা যাক দাম কমলো না বাড়লো, আর সানিদার কাছে কী কী দানা আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, আর এক্সট্রা যদি সানিদা আরও কিছু দেখায় সেগুলো তোমরা পাবে, আর তাদের দামও পেয়ে যাবে। তো চলো দেরি করবো না, ভিডিওটা শুরু করে দিই। তো চলো দেখো, আমি সানিদার কাছে চলে এসেছি। সানিদার কাছে চলো কি কি খাবার আছে দেখা যাক। সানিদা তাহলে বলতে শুরু করো, হ্যাঁ, নাহলে ভিড় হয়ে যাবে, দেখানো যাবে না। বলো, এটা যে 100 টাকা কেজি, এটা ডাবল স্ট্রাইপ না সিঙ্গেল গো? সূর্যমুখী দানা আছে সিঙ্গেল স্ট্রাইপ, এটা 100 টাকা কেজি। আচ্ছা, তারপরে এটা 110, এটা ডাবল স্ট্রাইপ? ডাবল স্ট্রাইপ বড় বড় দানা আছে, তাই তো? এটা হচ্ছে 110 টাকা করে কেজি। তারপরে এটা 80 টাকা কেজি, এটা 80 টাকা কেজি। এটা অন্ধ্রের আছে, এটা এটা কোথাকার দানা বলে দাও একটু? গুজরাটের। আচ্ছা, এটার দাম কি কমলো? হ্যাঁ, দাম কমে, 90 ছিল, 90 ছিল, কত করে হয়েছে? কেজিতে 10 টাকা করে কমেছে। আচ্ছা, এটা 80 টাকা এখন কেজি হয়েছে। দেখে নাও দানাটা, দেখো একটু কোনো ওড়া নেই, দেখো পুরো ফ্রেশ, একদম পরিষ্কার দানা, খুবই ভালো, খুব ভালো। আচ্ছা, তারপরে সানিদা এইটা অন্ধ্র, 80 টাকা কেজি অন্ধ্রের দানা, এটাও কিন্তু পরিষ্কার আছে, এটা 80 টাকা কেজি। আচ্ছা, ওর থেকে এই দানাটা কি বড়? এটার থেকে এই দানাটা একটু বড় না? সব থেকে বড় দানা অন্ধ্রই আছে। গুজরাট, গুজরাট, অন্ধ্র আর বিহার, এটা 80, এটা 70 টাকা কেজি বললো, এটা 70 টাকা কেজি। তার পাশে এটা ফিঞ্চের দানা আছে, এটা 70 টাকা কেজি, খুব ভালো, প্রত্যেকটা দানাই কিন্তু ফ্রেশ আছে। আচ্ছা, তারপরে এটা বলে পায়রার ধান, মোটা ধান আছে, এটা 30 টাকা কেজি। আচ্ছা, তারপর একটা সবুজ মটর, সবুজ মটর, এটা কত করে? 110 টাকা করে কেজি। 2 নম্বর কুসুম, পরিষ্কার নয়, 2 নম্বর কুসুম, আচ্ছা, 59 টাকা করে, 59 টাকা করে কেজি। আচ্ছা, এটা ওটস, এটা ওটস আছে, কত করে সানিদা? 60 টাকা কেজি। তারপরে কাটিং ভুট্টা আছে, আচ্ছা, কাটিং ভুট্টা কত করে দিচ্ছ? 40 টাকা কেজি। দেখ এটা কি আছে, মাইলো, পায়রার, পায়রার, পায়রার 45 টাকা কেজি, মাইলো 45 টাকা কেজি পায়রার খাবার। আচ্ছা, এটা এটা হাটকা, চিলকা মসুর, চিলকা মসুর কত? 80 টাকা কেজি, 80 টাকা কেজি। বলো এটা কত? বাজরা কত করে দিচ্ছ? 42 টাকা কেজি। আর এটা বড় বড় সান, 210 টাকা কেজি, 210 টাকা কেজি। তারপর সেটা এগুলো বলতে থাকো, 35 টাকা কেজি মুরগির খাবার, ম্যাস, এটা কাঠি আছে, ওটা 35 টাকা কেজি। আচ্ছা, এটা কাঠি, এটা 35, এটাও 35, এটাও 35, কুচো, এটা কাঠি। আচ্ছা, ছোলা, গোটা ছোলা কত? 82 টাকা কেজি, 82 টাকা কেজি। ভুট্টা, ভুট্টা কত? পরিষ্কার ভুট্টা আছে আজকে, পরিষ্কার ভুট্টা, 38 টাকা কেজি, 38 টাকা কেজি। এটা পায়রা মটর, এটা পায়রা মটর কত করে দিচ্ছ সানিদা? 70 টাকা কেজি। আচ্ছা, চলো ওইদিকে লম্বা ধান, আচ্ছা, এটা কত? 40 টাকা করে কেজি। রাগি, দেখে নাও, 50 টাকা, প্রত্যেকটা খাবার কিন্তু, এটা 50 টাকা কেজি, প্রত্যেকটা খাবার কিন্তু ফ্রেশ আছে। ক্যানারি, ক্যানারি কত করে? এটা 90 টাকা কেজি, 190 টাকা কেজি। আচ্ছা, তারপরে সানিদা কি দেখাচ্ছ বলো? হ্যান্ড ফিটিং ফর্মুলা, তাই তো? আচ্ছা, পেটস লাইফের কত করে দিচ্ছ? ওটা 200 টাকা কেজি। চলো সানিদা, তারপর বলো এটা কি দিচ্ছ? ইলেকট্রন, ইলেকট্রন, পাখির গরমে যাতে কোনো ক্ষতি না হয়। আচ্ছা, ইলেকট্রন লিকুইড, তাই তো? পাখি আর বদি পাখির পায়খানা হয় হেভি, লিভারের ওষুধ এটা। আচ্ছা, মানে পটি আটকায় না, পটি হয় কোন, মানে পটি হবে না, হবে না, আটকে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে। আচ্ছা, খাবারটা ডাইজেস্ট করে দেবে। আচ্ছা, তারপরে এটা পায়রার জন্য 1 নম্বর ওষুধ চলছে এখন। আচ্ছা, ওগুলো কি ডেলি দেওয়া যায়? ডেলি দেওয়া যায় না, হপ্তায় তিন দিন, তাই তো? জলের সঙ্গে মিশিয়ে, হ্যাঁ, এটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম, বাহ সানিদা, তুমি আজকে অনেক কিছু দেখাচ্ছ। রিকোভিড মোটামুটি সবাই জানে। আচ্ছা,
কাজু কিশমিশ আছে ভিতরে, এটা কত করে দিচ্ছো সানিদা? এটা 230 টাকা 500 গ্রামের দাম। আচ্ছা, তারপরে এটা লাভবাটের মিক্স, 140 টাকা কেজি। আচ্ছা, 1 কেজির ডাব্বা এটা? 1 কেজির ডাব্বা ওটা, এটা ব্রিডিং প্যালেট আছে। ব্রিডিং প্যালেট ফুনুর ফুনুরকে খাওয়ানোর জন্য ব্রিডিং প্যালেট, ভার্জেলা কোম্পানি। আচ্ছা, কি কোম্পানি? ভার্জেলা। আচ্ছা, ওটা কত প্যাকেটটার দাম হচ্ছে? 700 টাকা কেজি। ওটা কতটা আছে? 1 কেজি আছে। 1 কেজি আছে। এটা ফিঞ্চের আছে। আচ্ছা, 120 টাকা কৌটো। 120 টাকা কৌটো ফিঞ্চ। ফিঞ্চ কি আছে ওটা? আচ্ছা, এগুলো ন্যাচারালি এদিকে পাওয়া যাবে না। আচ্ছা, এগুলো কি আছে? ডাস্ট আছে, পাউডার ফর্ম আছে, ওটা আচ্ছা সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়া, এক ফুড। আচ্ছা, সবকিছু খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। এগুলো কি ওই যে 1 ফুটটা দেখালে, ওটা সপ্তাহে কদিন লাগে সব পাখির জন্য? সব পাখি, সব পাখি। আর এটা 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 হ্যান্ড ফিড। হ্যাঁ, আচ্ছা, এটা 190 টাকা। এটা ককটেলের জন্যই? ককটেল খাওয়া দেবে সবাই। ওকে, এটা 120 টাকা। 190 টাকা, সরি, ওটা 190 টাকা, একটা ডাব্বার দাম আছে। চলো, সানিদাসকে অনেক কিছু দেখাচ্ছে, বক্স রাখছে। আচ্ছা, এখানে সিরিঞ্জ আছে 30 টাকা করে পিস, এক পিসের দাম। আর বক্স গুলো অনেক রকমের বক্স আছে, অনেক আছে, কন্টেনার আছে, পুরো স্টিলের কবজা। হ্যাঁ, 350 টাকা বড়টা। ওকে ওকে, আচ্ছা, আর কিছু ওইদিকে তো খাবার ঘুরে দেখি। আচ্ছা সানিদা, তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম তো সানি জানে, 8296253416। ওকে ওকে। এছাড়া তোমরা সানিদার কাছে এরকম মাছের খাবারও পেয়ে যাবে, দেখে নাও সমস্ত কিছু। যেহেতু দেখো দোকানটা একটু দেখিয়ে দিই সানিদার, কাস্টমারে একটু আগেও পুরো ভর্তি হয়ে গিয়েছিল, এখনো তাই সবাই কেনাকাটা করছে, পাখির খাবার নিচ্ছে। তো আর এখানেও সমস্ত কিছু মাছেদের খাবার, দেখে নাও মাছেদের খাবার তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো অনেক কিছু আছে, হ্যাঁ, যা খুঁজবে মোটামুটি পেয়ে যাবে সানিদার কাছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, দেখে নাও, এখানে দেখিয়ে তো দিলাম তোমাদেরকে সমস্ত কিছুই, যা যা দেখানোর মতো আছে। ও সানিদা, ওখানে তো দেখলাম ওই ফেনা আছে, সমুদ্রের ফেনা কত করে দিচ্ছ? 700 টাকা কেজি। বাহ, 700 টাকা কেজি। আর পায়রার মিক্সটা কত দিচ্ছ? মিক্স 50 টাকা কেজি। এটা লাফার ককটেল মিক্স, 120 টাকা কেজি লুজ। আচ্ছা লুজ, ওকে ওকে। চলো, আর একটা কথা বলে দিই সানিদা, এইটা কি কাজ করে স্ক্যানারটা? তাই তো। আচ্ছা চলো, সানিদার স্ক্যানার কিন্তু কাজ করে, যারা মানে অনলাইন করতে চাইছো তারা অনলাইন ট্রানজাকশন এখানে করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। তো চলো, তোমাদেরকে খাবারের ভিডিও দিলাম, খাবার দেখিয়েছি সানিদার কাছে, আর এখানে আমি আরও একজন দাদার কাছে চলে এসেছি। দেখো দাদা, অনেক দিন ধরেই বলছিল, আমারও মানে ভিডিও করে ওঠা হচ্ছিলো না, দাদার কাছে অনেক রকমের মানে জিনিসপত্র পেয়ে যাবে। তো চলো দেখা যাক কি কি জিনিস আছে, তার দাম কত করে রাখছে। আচ্ছা বলো দাদা, তোমার নামটা প্রথমে বলো। গৌরাঙ্গ বণিক। গৌরাঙ্গ বণিক। আচ্ছা দাদা কিন্তু বসে, দাঁড়াও একটু ভাই দাঁড়াও, দাদা কিন্তু বসে দেখো আমাদের হাটের এই দিকটাতে, বাইরের দিকটা মানে ওই যে রয়েকাটা আছে, এই দেখো এইখানটাতে বসে দাদা। এই যে এইদিকে বিশ্বজিৎদা বসে, বিশ্বজিৎ ভক্ত, অর্ণবদা এইদিকে বসে না, দেখো এইদিক দিয়ে এলে এইখানটাতে বসে, এই যে এইখানটা পেয়ে যাবে। বলো দাদা, এবার বলো তোমার কাছে কি কি থাকছে। আমার কাছে আছে এটা জল খাওয়ার ফিডার, এটার দাম 350 টাকা। 350 টাকা। এটা 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 কারা জল খায়, কোন পাখিকে দেওয়া যায়? পায়রাকে জল দেয়। পায়রাকে জল দেয়। আচ্ছা, পায়রাকে জল দেওয়া। আচ্ছা, তারপরে তারপরে আমার কাছে আছে যে, আচ্ছা খুলে দেখা তো না, তুমি ওখান থেকে দেখাও না, আমি দেখিয়ে দিচ্ছি। দোলনা আছে। দোলনা, তাই তো, দোলনা অনেকের কাছে। এটা সরুটা হচ্ছে 10 টাকা, এটা হচ্ছে 20 টাকা। আচ্ছা, এটা মোটা গেজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যান্ড ফিটিং সিলিন্স আছে। হ্যান্ড ফিটিং সিলিন্স আছে।
হ্যান্ড পিপ সিরিঞ্জ কত করে দিচ্ছ? এটা 40 টাকা। 40 টাকা পিস? আচ্ছা, ফিঞ্চের চুবড়ি? ফিঞ্চের ঝুড়ি আছে প্লাস্টিকে 10 টাকা। 10 টাকা পিস। ঝুড়ি আছে। বেতের ঝুড়ি কত করে? বেতের 25। আচ্ছা, এই দোলনাগুলো কত করে? এই যে প্যাকেটের মধ্যে আছে এই এই দোলনাটা হচ্ছে 30 টাকা। 30 টাকা পিস, এক পিসের দাম পড়ছে। আচ্ছা, এছাড়া এদিক থেকে নেট আছে, বাহ, বড় নেট। বড় নেট আছে, এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা দাম বড় পাখি ধরার জন্য। বড় নেট আছে, ছোটগুলো 40 টাকা। ছোটগুলো 40 আর বড়টা 100। আচ্ছা, ওটা কাঠের হ্যান্ডেল আছে তাই তো? হ্যাঁ, এটা কাঠের হ্যান্ডেল আছে, এটা লো এমনি প্লাস্টিকেরই আছে। চলো, জল খাবারে তিন রকমের ফিডার আছে, এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে 80 টাকা। 60 80 আর এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা, আচ্ছা চলো। আর কন্টেনারগুলো কত করে দিচ্ছ? এইটা হচ্ছে এগুলো কন্টেনার। হ্যাঁ, এটা হচ্ছে খাবার দেয়ার 60 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে 30 টাকা, এটা হচ্ছে 80 টাকা। ওগুলো 80 টাকা। এটা দানালা বাটি আছে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, ওই হোয়াইট কালারের বাটিগুলো তোলো তো। হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা ওইদিকের গুলো ওইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই বাটিটা আছে 40 টাকা। এই বাটিটা 40 টাকা। আচ্ছা, 40 টাকা। আচ্ছা, মানে এইটা আবার নেটের মতো ব্যবস্থা। নেট বলতে কি, খুব খুব বক্স বক্স করে দেওয়া আছে যাতে পাখিতে খাবার ছড়াতে না পারে। এটা এক পিসের দাম 40। হ্যাঁ, এটা এক পিসের দাম 40, এটা এক পিসের দাম 12। 12, আর এটা দাম 10। 10। আচ্ছা আচ্ছা, চলো, অনেক রকম পেয়ে যাচ্ছে তোমার কাছে তাই তো? আচ্ছা, এই রিং আছে আমার কাছে, 10 টাকা জোড়া আছে, নাম্বার করা ট্যাগ প্লাস্টিকে। আচ্ছা, ভেতরে নোট 10 টাকা জোড়া। হ্যাঁ, 10 টাকা জোড়া আছে, 30 টাকা জোড়া আছে, বিভিন্ন দামের আছে, 10 টাকা জোড়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্প্রে বোতল খাবার আছে তোমার? পেট লাইট খাবার আছে, হ্যান্ড ফিট খাবার। কত করে প্যাকেট দিচ্ছ? 250 টাকা। 250 টাকা, 250 গ্রামের দাম 250 টাকা। 250 গ্রামের দাম 250 টাকা, ছোট ছোট প্যাকেট। আচ্ছা, 250 প্যাকেট। আচ্ছা, এই এইগুলো দাম, জল জলের জলের স্প্রে বোতল কত করে? এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা, 50 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 40 টাকা, ওটা ছোট। হ্যাঁ, এটা গ্রাম ঘুঘু ডিম দেওয়ার জন্য তার জিনিস আছে, থালাটা। হ্যাঁ, কত দিচ্ছ? এটা হচ্ছে 15 টাকা। 15 টাকা। বাকি জিনিস আছে 30 টাকা। আচ্ছা, ইঁদুর ধরার ডায়রি আছে, পিঁপড়ের ওষুধ আছে। পিঁপড়ের ওষুধ কত করে দিচ্ছ? 25 টাকা। 25 টাকা। আচ্ছা, এগুলো দিলে কোনো পাখির ক্ষতি হবে না? না, কোনো ক্ষতি হবে না, কোনো এফেক্ট হবে না, না কিচ্ছু হবে না। আচ্ছা, এছাড়া এইগুলো বলো। এইগুলো হচ্ছে স্প্রে হচ্ছে 50 টাকা। স্প্রে নজেল গুলো তাই তো? এটা হচ্ছে যে কোনো বোতলে লাগাতে হবে। এটা হচ্ছে 30 টাকা। এটা এটা কত? এটা 50 টাকা। এটা 50 টাকা। 50 টাকা, তার কারণ হচ্ছে এগুলো তামার ইয়ে লাগানো আছে তাই তো? হ্যাঁ। আর এটা 30 টাকা। 30 টাকা। এগুলো 30 টাকা। প্লাস্টিকের 30 টাকা। নজেল গুলো 30 টাকা করে। 30 টাকা। আচ্ছা, চলো, এগুলো রেখে দাও। এই ঝুড়ি আছে, কেউ যদি পাখি নিয়ে যেতে যায়, খাঁচা আনলো না, তার জন্য ব্যবস্থা করা আছে, ঝুড়ি টাই দিয়ে দুটো লাগিয়ে দেবো এরকম, তার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, এই ট্রে আছে 50 টাকা। ওই ট্রেগুলো কিসের? এইগুলো অনেকে বড় বেশি যাদের পাখি থাকে তাদের খেতে দেওয়ার জন্য, এগুলো আছে 50 টাকা। আচ্ছা, এই ট্রেতে কি জল দেওয়া যাবে? হ্যাঁ, এতে চান টান করলো, চান করতে পারে পাখি, জল জলটা জল ছড়িয়ে অনেক সময় চান করে ডুবে। আচ্ছা, চান করতে পারবে পাখি। কত ওটা? এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 60 টাকা। এটা 60, এটা 60, এটা 50। আচ্ছা, এই কাঠের বাক্স আছে 30 টাকা করে। আচ্ছা, এইগুলো একটু বলে দাও না। এটা হচ্ছে এমনি শাল আছে, হাঁড়ি দেখতে পাচ্ছি তোমার কাছে। হাঁড়ি কত করে দিচ্ছ? 30 টাকা আছে। ছোটটা? আচ্ছা, ছোটটা হচ্ছে 30, তোমার কিসের যেন বলে, ছোট কনুর এটা হচ্ছে সমুদ্র ফেনা আটকানো স্ট্যান্ড। বাহ, এটা হচ্ছে 15 টাকা। সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, তাছাড়া ক্যারিং কেজও পেয়ে যাচ্ছে এখানে, শুধু তাদের কাছে চলে আসো। আচ্ছা, তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও। গৌরাঙ্গ বণিক, 8961478428। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদেরকে পাখির বাইরে সানিদার
আপনাকে দেখিয়েছি পাখির খাবার। আচ্ছা, ওই দিকে একজন দাদা বসেছিল, সেই দাদার কাছে পাখির যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিস দেখিয়েছি টুকটাক। আর এই দেখো দাদার কাছে আমি চলে এসেছি, তো চলো দাদাকে তোমরা চেনো, আগে আমার ভিডিওতে তোমরা দেখেছো দাদার কাছে কী কী খাঁচা আছে, তার দাম কত করে কী রাখছে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর তার সাথে পাখি কি এক্সারসাইজও আছে, ঠিক আছে চলো তোরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা দাদা, প্রথমেই একটা কথা বলবো, তুমি দেখাবে খাঁচা, তো ডিপার্টমেন্ট হচ্ছে তোমার খাঁচা। আচ্ছা, তোমার নামটা আগে বলো। আমার নাম হচ্ছে রিঙ্কু সরকার। রিঙ্কু সরকার, তাই তো? তুমি শুধু খাঁচা দেখাবে, চলো তোমার খাঁচাগুলো কি কি আছে দেখি না, তোমার কাছে কি কি খাঁচা পাওয়া যাবে, কত বাই কত খাঁচার কত দাম রাখছো? এক ডেড় আছে এটা। এক ডেড়? হ্যাঁ এক ডেড়। এই দেখো এক ডেড় খাঁচা। আচ্ছা বলো দাম বলো কত। ক্যারি ক্যারি আছে তো, ক্যারি ক্যারি। আচ্ছা তুমি এর খাঁচার দাম বলো কত দিচ্ছো? এগুলো হচ্ছে 180 টাকার মতো। এটা 180 টাকা পিস, এই খাঁচাটার দাম হচ্ছে 180 টাকা, ঠিক আছে। আচ্ছা ক্যারিং কেজ কত করে দিচ্ছো? ক্যারি কেজ গুলো 100 টাকা থাকে। 100 টাকা দাম? আর একটা 60 টাকা 70 টাকা। আচ্ছা এটা হচ্ছে 100 টাকা দাম, আর এর থেকে ছোট যেটা আছে সেটা 60 70 টাকা দাম পড়বে। ওই যে এটা ছোটটা, এটা 60 70 টাকা দাম পড়ছে, তাই তো? এটা একটা হাইট আছে, এটা 70 টাকা, এটা 60 টাকা। এটা 60 টাকা, আর একটা এর থেকে বড় হয় মানে হাইটে উঁচু হয় সেটা 70 টাকা। আচ্ছা চলো দাদা, তারপরে এই চায়না খাঁচাগুলো একটু বলো, ইয়েলো কালারে আছে, একটু অরেঞ্জ কালার আছে, এর থেকে একটা ছোট আছে সেটা এখন নেই, যেটা 550 টাকা, যেটা ছোটটা, এটা ছোটটা 550 টাকা। এইটা এক ডে, এক ডে, এটাও তো তাই মনে হচ্ছে নাকি এক না, এটা বড় আছে, এটা এক ডে না, এটা 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 হাইটটা আছে। হ্যাঁ কত এটা? এটা হচ্ছে 1050। 1050, এটা 750। আচ্ছা এর সঙ্গে তোমরা ট্রে পাবে, এরকম কন্টেনার পাবে, খাবারের জলের কোনো অসুবিধা থাকবে না, স্টিক থাকবে। আচ্ছা তারপরে দাদা বড় খাঁচাগুলো বলে দাও, এটা বলে দিয়েছি। আচ্ছা এইটা, এটা আছে 850। 850, এটা হচ্ছে গোল খাঁচা, পুরো রাউন্ড। ওকে, এবার বড় গুলো একটু দেখাও। এই ছোট চায়নাটা কত পড়ছে? 340 টাকা একটা খাঁচার দাম পড়ছে, দেখে নাও। আচ্ছা তোমার কাছে এটা কি চলে? ফোন পে কি হয় তোমার? হ্যাঁ হ্যাঁ, ভারত পে চলবে। আচ্ছা পে আছে, গুগল পেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, ফোন পে তে পেমেন্ট, তোমার অনলাইন পেমেন্ট এখানে হবে, তাই তো? আচ্ছা চলো এইদিকে একটু এসো না, বড় খাঁচাগুলো একটু দেখিয়ে দাও না, এই খাঁচা তোমার? আচ্ছা স্কাই ব্লুটা আছে এখানে, এটা কত দিচ্ছ দাদা? এই খাঁচাটা কত? দু ফুটের কত? 1450। আচ্ছা দুই ডের আছে। আচ্ছা দুই ডের জিআই। আচ্ছা জিআই এর কত দাম পড়ছে? দুই ডের 320। 320, এর থেকে বড়টা? ৪২০। আচ্ছা চলো, আর বড় খাঁচা আছে কিছু? এইটা আছে আবার স্কয়ার টাইপের, ডেড ডেড, এটা 300 টাকা। অনেক রকমের খাঁচা পেয়ে যাচ্ছ। আর ট্রে গুলো কিরম কি দাম পড়ছে? বড় ট্রে গুলো একটু বলে দাও। বড় ট্রে আমার তোমার 280 টাকা পড়ছে। বড় পড়ছে 280, তাই তো? এটা দুই ডের, এটা তিন ডের, এটা তিন ডের, সেপারেশন খাঁচা দেখালাম। আর এটা? এটা তিন ডের, এটা দুই ডের। দুই ডের কত দাম পড়ছে? 190। আর ছোটগুলো? ছোটগুলো এই খাঁচার গুলো আছে। আচ্ছা এগুলো আছে, তাই তো? চলো এগুলোর দাম কত বলছি? ছোট ডেটা 170 টাকা পড়ে। 170? 170, তাই তো? আর স্টিলের খাঁচা কি কি রাখছো দেখি একটু? খাঁচা আছে তোমার 2 ফুটে 1.5 ফুটে। 2 ফুটের কত পড়ছে এটা? এটা 3250। 2 ফুটের 3250। আর উপরেরটা? উপরেরটা 2750। 2750, তাই তো? হ্যাঁ
দর দাম হয়ে যাবে আসবেন। আচ্ছা এবার তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম হচ্ছে রিঙ্কু সরকার, 9804972030। আচ্ছা হ্যাঁ আমি এবার সব রকম খাঁচা বানাই, অর্ডার নিয়ে বানিয়ে দাও তাই তো, কোপ 10 কোপ 12 কোপ 4 কোপ যেমন বলবে তেমন বানিয়ে দেবো। আমার এরপরে ওইও আছে সব, মানে তোমার ফোল্ডিং কেজ হয়ে যাবে যেটা আপনার আসানিতে নিয়ে চলে যেতে পারবেন। আচ্ছা 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 ফোল্ডিং কেজ, ফোল্ডিং কেজ, আচ্ছা ফোল্ডিং কেজটা কি রকম দাম পড়বে? এটা 3-2 কত পড়ছে? ওটা 3-2 এর দাম পড়ছে আপনার 780। 780 বাহ, ওটা খুলে পুরো নিয়ে যাওয়া যাবে তাই তো? 422 আছে। হ্যাঁ বলো দাদা, 80 আচ্ছা 422 কত? 422 হবে 1180। 1180 চলো ওই দিকে আছে, ফোল্ডিং কেজে খুলে রাখা আছে, ওইদিকে সব রাখা আছে। আমার রিঙ্কু সরকার নাম, যখন খুশি ফোন করবেন ঠিক আছে, আর আপনার সব কিছু খাঁচা বানাবো, সব কিছু বানাবো। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা এবার তুমি বলো, ওই দাদা তো খাঁচা বলে দিয়েছে, আচ্ছা তোমার কাছে এবার আমি এসেছি, এই যা সমস্ত আছে তাই তো, অনেক ফাঁকা হয়ে গেছে, এত ভিড় ছিল ভিডিও করতে পারিনি, পালিয়েছিলাম। চলো পাখির যা সমস্ত জিনিসপত্র লাগে একটা পাখির অ্যাক্সেসরিজ এগুলো সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার সাথে বক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাখি পাবে এখানে, পাখির কন্টেনার সব কিছু। চলো দামগুলো একে একটা করে জেনে নেওয়া যায়। বলো দাদা কোনখান থেকে দেখাবে, কন্টেনার থেকে দেখাও। 8 টাকা পিস। ওগুলো 8 টাকা পিস কন্টেনার হলো তাই তো? আচ্ছা এটা 10 টাকা। এটা 10 টাকা পিস। আচ্ছা এটা 12 টাকা। এটা 12 টাকা। আচ্ছা এই কন্টেনারটা এটা 20 টাকা। এগুলো বড় আছে আর এটা লাইলনের আছে তাই তো? ওগুলো প্লাস্টিকের ছিল, ওইদিকে ওগুলো প্লাস্টিক ছিল। আচ্ছা তারপর পেট টাইপ খাবার আছে, খাবার আছে, মিনিটা কত পড়ছে? মিনিটা পড়ে 45 টাকা। 45 টাকা কত দাম এগো? এটা হচ্ছে 50 গ্রাম। 50 গ্রামের 45 টাকা দাম। আচ্ছা বড়টা পেট টাইপের, পেট টাইপে 250 আছে, 200 টাকা। 200 টাকা। আর ডাব্বার খাবার কি আছে? এটা ডাব্বার আছে রয়্যাল। আচ্ছা এটা কত? 65। 65 টাকা। 165। 165 টাকা। আচ্ছা এটা পড়ছে 165 টাকা। তারপরে দাদা আর এখানে 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 কোনুন মিক্স নাকি? হ্যাঁ এটা কোনুন মিক্স, লাভবার্ড মিক্স। আচ্ছা কত করে দিচ্ছ? 1 কিলো 110 টাকা। 1 কেজি 110 টাকা। আচ্ছা তারপর বাদ বাকি, আচ্ছা কেজগুলো কত করে দিচ্ছ? 100 টাকা। এগুলো প্লাস্টিকের ক্যারিং কেস তাই তো, নিয়ে যাওয়ার জন্য 100 টাকা পিস। আচ্ছা এ তুমি হাতে এটা কি ধরেছ? ল্যাডার। আচ্ছা খেলা করার আর কি অ্যাক্সেসরিজ তাই তো? কোন কোন পাখিকে দেওয়া যায়? সব পাখি মোটামুটি আছে। আচ্ছা সবাইকে দেওয়া যায়, ওরা একটু খেলা টেলা করবে। দেখো এটা কাঠের আছে, কাঠেরটার দাম কত? এটার দাম কত? 80 টাকা। কাঠেরটা হচ্ছে 115 টাকা। কাঠেরটা 115, ওইটা 80 প্লাস্টিকেরটা। আচ্ছা এখানে ব্রিডিং বক্স গুলো কত করে দাদা? তোমরা করতে পারবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এছাড়া দাদার কাছে ওষুধপত্র এরকম খাবার সবকিছু পাবে। দোল্লা কত করে দিচ্ছ? মানে বক্স বা হাড়ির ভিতরে বা চুপির ভিতরে যেটা দিতে হয় তাই তো, বাসা করতে গেলে যেটা লাগে সেটা। আচ্ছা চলো, ওটা হচ্ছে ঘাস মনে হয়, এটা ঘাস আছে, আর এটা হচ্ছে ছোবরা, দেখে না নারকেল ছোবরা। হ্যাঁ এর প্যাকেট কত? এটা 10 টাকা। এটা এটাও 10 দেখে নাও। আচ্ছা তারপরে এটা কাট চিপসি আছে, হ্যাঁ চিপসি কত করে? 20 টাকা প্যাকেট। আচ্ছা আর কি আছে দাদা তোমার কাছে? কাঠের ট্রেগুলো বললে কত করে? কাঠের ট্রেগুলো 30 টাকা আছে, বড়টা আছে 40 টাকা। আচ্ছা এটা 30, বড়টা আছে 40, এই যে বড়টা নিচে আছে বড়টা। আচ্ছা এই যে বড়টা হচ্ছে 40 টাকা। কি নিয়ে যাওয়ার ব্যাগ আছে তাই তো? হ্যাঁ ব্যাগ অনেক রকম আছে, একটা বড় আছে 25 টাকা, বড়টা 25, ছোট গুলো মাঝারি আছে। মাঝারিটা কত দিচ্ছ? 20 20
কুড়ি আর ছোটটা পনেরো, ছোটটা পনেরো। আচ্ছা আচ্ছা দাদা, এখানে তোমার লাঠিও পাওয়া যায়? হ্যাঁ লাঠি আছে, একদম ছোট লাঠি হচ্ছে দশ টাকা। আচ্ছা এটা মাঝারিটা? মাঝারি না, এটা বড়। বড়টা কত? তিন ফুটে কুড়ি টাকা, আর এটা দু ফুটের হচ্ছে পনেরো টাকা। আচ্ছা দু ফুটে পনেরো লাঠিও অ্যাভেলেবেল। মোটাটা কত পড়ছে? মোটাটা চল্লিশ টাকা। এক পিসের দাম চল্লিশ টাকা মোটা? তবে পনুর পনুর কেনা এই মোটা লাঠি দেওয়াই ভালো। আমার আমার বাড়িটা ওই তো শান কনু, কনু প্রজাতির পাখিকে মোটা দেয় বিশেষ করে শানকে। আমার তো এরকম সরু লাঠি দেওয়া আছে, কেটে ভেঙে দিয়েছে এটা। আমাকে ভাবছি মোটা লাঠি দিতে হবে এবার। চলো মোটা এইরকমটা দিই। আচ্ছা এই সাইজটা কত দাম পড়ছে? ছোটটা চল্লিশ টাকা, দু ফুটের আছে কুড়ি টাকা। দু ফুটের আছে কুড়ি টাকা, দু ফুটেরটা শেষ হয়ে গেল না? আছে ওই দেখি একটু দেখাও এবার করো। এটা হচ্ছে কুড়ি টাকা, এটা কাটতে পারবে না। চলো ঠিক আছে, আর কিছু আছে? আর তো কিছু নেই সেরকম, বাদ বাকি অনেক কিছুই থাকে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ ঘরগুলো কত করে? ঘর একশো দশ টাকা। অনেকগুলো কালার ছিল, বেরিয়ে গেছে। আচ্ছা চলো দাদা, তোমার নাম ফোন নাম্বার বলে দাও। আমার নাম হচ্ছে উলফাত সরকার, ফোন নাম্বার 9432313356। এটা ফোন করবেন, আমি রিটেল দাম বললাম, হোলসেল দামও পেয়ে যাবেন, ফোন করবেন অ্যাভেলেবেল। থ্যাংক ইউ।